আবার টেনশনে ভাই, ফুল অ্যাটাক, বাংলাদেশ অ্যাটাক হয়ে গেছে, আর কোনো মাফটাফ নাই ভাই, এবার আমরাও শেষ। এতদিন পুতিনের টেনশনে ছিল ইউক্রেনবাসী, এবার আমরা বাংলাদেশি এডিসের টেনশনে। লাখে লাখে কোটিতে কোটিতে আসতেছে ভাই বিমানে চড়ে, ভিসা পাসপোর্ট কিছুই লাগতেছে না, যা পারতেছে তাকেই উঠাচ্ছে আর বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। যাও বাংলাদেশিদেরকে মারো, ডেঙ্গু রোগে মারো। আসলে আমি এতক্ষণে যা বললাম এটাকে গুরুত্ব সহকারে নেবেন। বাংলাদেশের ডেঙ্গুর সংক্রমণ বেড়ে গিয়েছে এবং মোটামুটি একটা চরম মাত্রা ধারণ করার সম্ভাবনা আছে কিছুদিনের মধ্যে। তো আমরা একটু সতর্ক থাকি, বিশেষ করে বাড়ির আশেপাশে ছাদে ব্যালকনিতে পানি জমে থাকে এমন জায়গাগুলো আমরা পরিষ্কার করি এবং ডেঙ্গু থেকে দূরে থাকি, কারণ এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের পরে এটি মারাত্মক রূপ ধারণ করেছিল। এবং আসলে একবার যদি কোনো লোকের ডেঙ্গু হয়, তারপরে যদি সে সুস্থ হয় এবং টিকা দেয়, এবং টিকা দেওয়ার পরে যদি আবার তার ডেঙ্গু জ্বর হয় বা ডেঙ্গু আক্রমণ করে, সেক্ষেত্রে তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যায়। সুতরাং আমরা একটু সচেতন থাকি, আমাদের চারপাশের পরিবেশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।